নমস্কার বন্ধুরা, বাসাই রান্না বান্নাতে সকলকে স্বাগত। ম্যাগির মধ্যে ডিম দিয়ে যে এত সুন্দর রেসিপি বানিয়ে নেওয়া যায়, সেটা একবার বাড়িতে ট্রাই না করলে বিশ্বাসই করতে পারবে না। আজ তোমাদের সাথে ম্যাগির মধ্যে ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে 2 প্যাকেট ম্যাগি নিয়েছি। ম্যাগিটাকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2টো ডিমকে আমি ফাটিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা 1টা ডিম দিয়েও করতে পারো, আমি 2টো ডিম দিয়ে করে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, আর ম্যাগি মশলা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার সমস্ত উপকরণকে একসাথে ভালো করে মেখে নিচ্ছি। দেখো ম্যাগির মিশ্রণটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার ওভেনে তাওয়া বসিয়ে আমি ভালো করে তেল ব্রাশ করে নিলাম। এবার মিশ্রণটাকে ভালো করে দিয়ে তারপর একটু চাড়িয়ে দিচ্ছি গোল শেপ দিয়ে নিয়ে। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে অপর পিঠটা ভাজার জন্য দিয়ে দিয়েছি। যে পিঠটা ভাজা হয়ে গেছে সেই উপরের অংশে আমি এইভাবে টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটাকে ভালো করে চাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে পিৎজা সসও ব্যবহার করতে পারো, ঠিক পিৎজার মতো, যেভাবে নানা রকম সবজি দিয়ে তারপর চিজ গ্রেট করে দেওয়া হয় সেইভাবে চিজকে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম দিয়েছি। এবার জাস্ট 5 থেকে 6 মিনিট রেখে দিলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদে ম্যাগির সাথে ডিম দিয়ে রেসিপি। রেসিপিটা তৈরি হয়ে গেছে, তোমাদের কেটেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর রেসিপিটা হয়েছে। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।